تذكر يوما كنت تعانق دمعة الفكر تناجي الله في صبر وترجو رحمة تسري فعاش القلب إخلاصا وصرت تحوم كالطير تحلق في ثقافات وتنهل অনেকেই এই কথা বলতে চাচ্ছেন যে যারা কবিরা গুনাহ করে কবিরা গুনাহ অবস্থায় তাওবা বিহীন যদি সে মারা যায় তাহলে কবিরা গুনাহকারী চিরস্থায়ী জাহান্নামে। ইমানদারদের মধ্য থেকে ইমানওয়ালাদের মধ্য থেকে পুরুষ এবং নারী যারা কবিরা গুনাহে লিপ্ত ওরা যদি কবিরা গুনাহ অবস্থায় মারা যায় তাওবা না করার সুযোগ পায় তাওবা করতে পারে নাই তাহলে চিরস্থায়ী জাহান্নাম। ওই নাম্বারের দলিল হচ্ছে সূরা আলে ইমরান 3 নাম্বার পারা 12 নাম্বার পৃষ্ঠা 3 নাম্বার লাইনের 25 নাম্বার আয়াত লালিকা বিআন্নাহুম ক্বালু লান তামাসসানান নার ইল্লা আইয়ামাম মাউদুদাত অগররহুম ফি দীনিহিম মা কানু ইফতারুন। খেয়াল করেন শব্দের দিকে, আপনাদের কষ্ট হচ্ছে না? ইবাদত মনে করে আপনি বসে আছেন তো আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বড়রা বলে জাহান্নামে বেশি দিন আল্লাহ দেবে না, যদিও দেয় কয়েকদিন পরে আবার আমাদের বের করে নিয়ে আসবে। এতটুকু আল্লাহ শেষ করেন নি। আল্লাহ বলেন গররহুম তাদেরকে ধোকায় ফেলে রেখেছে ফি দীনিহিম তাদের এই চিন্তা ধর্মীয় চিন্তা তাদের এই ধর্মীয় মনোভাব তাদেরকে ধোকায় ফেলে রেখেছে মা কানু ইফতারুন। চিন্তা করেন তো এক দুইটা নিয়ে এতদিন যে ওয়াজ করেছে জাহান্নামে আল্লাহ যদিও দেয় গোনার কারণে গোনাগুলো শেষ হয়ে গেলে আবার নহরে থেকে গোসল করিয়ে জান্নাতে দিয়ে দেবে, তাহলে এই আয়াতগুলো কোথায় গেল? হা কবিরা গোনা করলে আপনার মাফ হবে না এরকম না বিষয়টা, মৃত্যু আসার সঙ্গত সময় আগে যদি আপনি তওবা করে পরিবর্তন হয়ে মাফ চেয়ে নিয়ে যেতে পারেন তাহলে আপনার ওই ছোটখাটো গোনা যদি থেকেও যায় কিয়ামতে নবীর সুপারিশ দিয়ে আর আল্লাহ তোমাকে জান্নাতে দিয়ে দেবে। এটা পাবেন কোথায়? সূরা নজমে 6 নাম্বার পৃষ্ঠার 9 নাম্বার লাইনে আছে ইনতা জেতা নিব কাবাই রমাতুন হাওনা আনহ ইলা আখিরি আয়া। দলিল গুলো লম্বা করে বলতে গেলে আবার 12টা বেজে যাবে, আমার মূল উদ্দেশ্য সামনে খালি দলিলগুলো বাড়িতে একটু মিলিয়ে দেখবেন সব মিলে যাবে, একটা কথা ওইদিকে ওদিকে যাবে না ইনশাল্লাহ, সবগুলো আমি দেখে এসেছি। তাহলে এখান থেকে আমরা এতদিন যে ওয়াজ করেছি যে জাহান্নামে দেওয়ার পরে আবার আল্লাহ আপনাদেরকে বের করে নিয়ে আসবে ধারণাটা আসলে কাদের? আরো আসতে বলেন। এই ধারণাটা থাকার কারণেই মানুষ গোনা করার সাহস পায়, কিন্তু আমরা যদি ব্যাখ্যা এইভাবে করতাম না কবিরা গোনা যদি একটাও তোমার আমল নামায় থাকে ওই যে একটা মানুষ হত্যা করা কবিরা গোনা, আপনি যদি মাফ চেয়ে নিয়ে যেতে না পারেন তওবা করে তাহলে আপনাকে জাহান্নামে আল্লাহ দেবে, আল্লাহ আপনার উপর রাগ করবে, আপনার উপর লানত বর্ষণ করবে, জাহান্নামে চিরস্থায়ী বসবাস করার জন্য আপনি স্থায়ী করে দেবে। পড়া কোরআন শরীফে যেখানে জাহান্নামের কথা আর জান্নাতের কথা আছে সেখানে আছে খালিদিনা ফিহা আবাদা অথবা খালিদিনা ফিহা, কথা বলছেন না কেন? খালিদিনা ফিহা বা খালিদিনা ফিহা আবাদা মানে কি? জাহান্নামে দেবে আর বের করে নিয়ে আসবে এরকম নাকি? সূরা নিসার 93 নাম্বার আয়াতে আল্লাহ তাআলা বলতে পারতেন খালিদান ফিহা ওয়া ইখরুজ, জাহান্নামে দেব কিছুদিন পরে আবার বের করে নিয়ে আসবো। আল্লাহ কি বলেছে? কোন আয়াতে বলেছে আপনি দেখাতে পারবে? বিভিন্ন মনীষীদের নামে তাফসির কারকদের নামে এই কথাগুলো চালিয়েছি আমরা, যারা এগুলো ষড়যন্ত্র করে ঢুকিয়েছে ইহুদি খ্রিস্টানদের ভেতরে বড় বড় আলেম আছে, পরে আমাদের মনীষীদের নামে এই কথাগুলো চালিয়ে ইসলামের নামে চালিয়ে দিয়েছে। ওরা বললে তো আমরা বিশ্বাস করতাম না, কিন্তু ইমাম আবু হানিফা যখন নাম দিয়েছে, আল্লামা রুমি নাম দিয়েছে, ইমাম গাজালি নাম দিয়েছে, তখন আমরা মনে করছি না এনারা মিথ্যা বলতে পারে না, অথচ এই কথাগুলো ওনাদের নামে চালিয়ে আমাদের গোনা করার জন্য আর উদ্বুদ্ধ করছে। আমরা তো অনেকে গোনা করার জন্য উদ্বুদ্ধ হয় এই কারণে, যা করি অসুবিধা নেই কারণ জান্নাত তো একদিন যাবই,
কিন্তু এইভাবে যদি বলতাম না, একটা কবিরা গোনা যদি আপনারা মোল্লামায় থাকে, যেমন সুদ খাওয়া কবিরা গোনা, ঘুষ খাওয়া কবিরা গোনা, বেপর্দায় চলা কবিরা গোনা, মৃত্যুর সময় সঙ্গত আসার আগে যদি আপনি তওবা করে পরিবর্তন হয়ে যেতে না পারেন, আপনার কোনো মাপ নেই, জাহান্নামে যাবেন, ওইটাই ফাইনাল। মানে মানুষ অনেকে গোনা করা ছেড়ে দিত, কথা বলে না কেন? আর এটা না বলে আমরা আর উদ্বুদ্ধ করে দিচ্ছি, কর, অসুবিধা নেই, কিছুদিন পরে বের করে নিয়ে আসবে। এ ধারণা কাদের? আরো জোরে বলেন। এ সমস্ত আয়াতের বিপক্ষে যত হাদিস দেখবেন একটারও সনদ মতন ঠিক নেই, সবগুলো দুর্বল, আপনি 100 ভাগ দেখাতে পারবেন না, যদিও আমরা ওই হাদিস বইটাই কামেল পাশ করেছি। এটা একটা মুতাজিলা আকীদা, কবিরা গুনাহকারী চিরস্থায়ী জাহান্নামে, এটা অনেকে এখন বলতে চাচ্ছেন। এই ক্ষেত্রে আমাদের অবস্থানটা কি হবে? আমাদের অবস্থানটা হবে, পূর্ববর্তী আলেমরা তো আসেনি, বর্তমানে যারা আপনারা যাদেরকে চিনেন জানেন বুঝেন, যাদের বক্তব্য শোনেন, বাংলাদেশের দলমত নির্বিশেষে এরকম সিংহবাদ আলেম রয়েছেন যারা সবাই একমত, কবিরা গুনাহকারী তাওবা ছাড়াও যদি মারা যায়, অর যদি শিরিক মুক্ত ইমান থাকে, একদিন না একদিন তার পাপের পরিমাণ শাস্তি পাওয়ার পরে হলেও অবশ্যই আল্লাহ তাকে জান্নাত দিবেন। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, এটা আমাদের আকীদা। মানুষটার কবিরা গুনাহ আছে, তাওবা ছাড়াই মারা গেল, তবে তার ইমান ছিল শিরিক মুক্ত ইমান, এই লোকটা তার পাপের পরিমাণ শাস্তি পাওয়ার পরে হলেও একদিন না একদিন আল্লাহ তাকে জান্নাত দিবেন। আর মুতাজিলা আকীদার অনেকেই এই কথা বলতে চাচ্ছেন, যারা কবিরা গুনাহ করে তাওবা ছাড়া মারা যাবে ওরা চিরস্থায়ী জাহান্নামে, ওদেরকে কোনোদিন আল্লাহ জান্নাত দিবেন না, এটা বলতে চাচ্ছেন। আমি বলবো এই চিন্তা, এই আকীদা যারা পোষণ করেন, বাংলাদেশে বহু বড় বড় ওলামায়ে কেরাম রয়েছেন, ওনাদের সাথে আপনাদের বসা উচিত, বসে এই বিষয়টা নিয়ে আরো আলোচনা পর্যালোচনা করে এই বিষয় সম্পর্কে আরো জ্ঞান অর্জন করা উচিত বলে আমি মনে করি। কবিরা গুনাহ করে তাওবা বিহীন মারা গেলে, শিরিক মুক্ত ইমান নিয়ে যদি মারা যায়, আর সে যদি জাহান্নামী ওই চিরস্থায়ী, এটা যদি কেউ বিশ্বাস করে, বহু হাদিস আছে বুখারী শরীফে, মুসলিম শরীফে, কুতুবে সিত্তার মধ্যে বহু হাদিস আছে, যে হাদিসগুলোকে ডাইরেক্ট অস্বীকার করা হচ্ছে। যারা এই আকীদা পোষণ করে, দেখেন বুখারীতে আসছে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন আব্দিন ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ সুম্মা মাতা আলা যালিকা ইল্লা দাখালাল জান্নাহ। যে ব্যক্তি, যে বান্দা এ কথার সাক্ষ্য দেবে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া সত্যিকার অর্থে আর কোনো ইলাহা নাই, মাবুদ নাই, এবং এই কথার উপরে, এই সাক্ষ্যের উপরে যে ব্যক্তি মারা যাবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে জিজ্ঞেস করা হলো, ওয়াইন জানা ওয়াইন সারাকাত, সে যদি চুরি করে এবং জানা করে তাহলেও কি তাকে জান্নাত দেওয়া হবে? আল্লাহ নবী বললেন যে নাম, কালা ওয়াইন জানা ওয়াইন সারাকাত, সে যদি চুরি করে জানা করে তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দিবেন। আবার জিজ্ঞেস করা হলো, ওয়াইন জানা ওয়াইন সারাকা, সে যদি চুরি করে জানা করে তারপরেও কি আল্লাহ তাকে জান্নাত দিবেন? আল্লাহ নবী বললেন যে নাম, কালা ওয়াইন জানা ওয়াইন সারাকা, সে যদি চুরি করে জানা করে তারপরেও আল্লাহ তাকে জান্নাত দিবেন। তৃতীয়বার আবার জিজ্ঞেস করা হলো, এই লোকটা যদি চুরি করে জানা করে তারপরেও কি আল্লাহ তাকে জান্নাত দিবেন? আল্লাহ নবী তৃতীয়বারের মাথায় বললেন,
সে যদি চুরি করে জেনা করে, আর যদি ইমানের উপর মৃত্যুবরণ করতে পারে, এমন অবস্থায় সে মৃত্যুবরণ করলো যে শিরকের সাথে তার সম্পর্ক ছিল না, তাহলে তার পাপের পরিমাণ শাস্তি পাওয়ার পরে হলো একদিন না একদিন আল্লাহ তাকে জান্নাত দিবে। শর্ত একটা, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শিরিক করা যাবে না, অংশীদার করা যাবে না। শিরিক মুক্ত আকীদা দিয়ে, শিরিক মুক্ত ঈমান দিয়ে, শিরিক মুক্ত আমল নিয়ে যদি কোনো ব্যক্তি কবিরা গুনাহ থাকার পরও শিরিক মুক্ত ঈমান নিয়ে আমল নিয়ে যদি লোকটা মৃত্যুবরণ করতে পারে, তার পাপের পরিমাণ শাস্তি পাওয়ার পরে হলো একদিন না একদিন শিরিক মুক্ত ঈমানের মর্যাদার কারণে অবশ্যই আল্লাহ তাকে জান্নাত দিবেন। বুখারী শরীফের হাদিস, এই হাদিসে কি করবেন? বর্ণনা আসছে আর অন্যান্য গ্রন্থের মধ্যে বিশাল একটা হাদিস আসছে সাফায়াতের ব্যাপারে, যে হাদিসটা আসলো আল্লাহ নবী বললেন, আতানি আতিল মিন ইনদি রব্বি ফাখায়্যারনি বাইনা আইয়ুদখিলা নিসফা উম্মাতিল জান্নাহ। জিব্রাইল আমিন আমার কাছে আসলেন, দুইটা অপশন আমাকে দিলেন, দুইটা প্রপোজ করলেন। একটা হলো আপনাকে আপনার উম্মতের অর্ধেক বিনা হিসেবে জান্নাতি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই সুযোগটা দিয়েছেন, প্রস্তাব করেছেন। আরেকটা সুযোগ হলো আপনি আপনার উম্মতের ব্যাপারে আল্লাহর কাছে সুপারিশ করতে পারবেন। অর্ধেক উম্মত জান্নাতে এটা নিবেন নাকি সুপারিশকে নিবেন? আল্লাহ নবী ফাখতাতুস সাফা, সাফাতকে চুজ করলেন, সাফাতকে বেছে নিলেন, সাফাতকে পছন্দ করলেন। এরপরে আল্লাহ নবী বললেন, ওয়াহিয়া লিমান মাতা লা ইউশরিকু বিল্লাহি শাইআ, আমি সাফাত করব আমার উম্মতের জন্য, সাফাত করে আল্লাহর কাছ থেকে আমি তাদেরকে জান্নাতে নেব। তবে যারা শিরিক করবে, শিরকে আকীদা ঈমানের মধ্যে শিরিক নিয়ে আমলে শিরিক নিয়ে যারা মারা যাবে তাদের ব্যাপারে আমি নবী সাফাত করব না। নবী শেষ দায় পড়ে যাবেন, কত বছর চলে যাবেন, আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে বলবেন, হাবিব মাথা উঠান, আপনি কি চাইবেন চান আপনাকে দেওয়া হবে। এরপরে আল্লাহ নবী মাথা উঠাবেন, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এবার উম্মতের ব্যাপারে শাফাত করবেন। হাদিসটা অনেক বড়, অনেকগুলো কথা এসেছে, আমি সংক্ষিপ্ত পরিসরে বলছি। আল্লাহ নবী সেজদায় পড়ে গিয়ে আল্লাহকে বলবেন, রব্বুল আলামিন দুনিয়ায় থাকতে যাদের অন্তরে জবের দানা পরিমাণ ঈমান ছিল, গমের দানা পরিমাণ ঈমান ছিল, সরিষার দানা পরিমাণ ঈমান ছিল, অণু পরিমাণ ঈমান যাদের অন্তরে ছিল, পরমাণু পরিমাণ ঈমান যাদের অন্তরে ছিল, আজকে আপনি তাদেরকে জান্নাত দিয়ে দেন। ফেস বাই ফেস, ধারাবাহিক ভাবে কয়েকবার এভাবে সুপারিশ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নবী করবেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকবারই আল্লাহর নবীকে বলবেন, যান আপনি যাদের ব্যাপারে আমার কাছে সুপারিশ করলেন, যাদের অন্তরে জবের দানা পরিমাণ ঈমান ছিল, গমের দানা পরিমাণ ঈমান ছিল, যাদের অন্তরে সরিষার দানা পরিমাণ ঈমান ছিল, যাদের অন্তরে অণু পরিমাণ ঈমান ছিল, যাদের অন্তরে পরমাণু পরিমাণ ঈমান যাদের অন্তরে ছিল, আপনি আজকে তাদেরকে জান্নাতে নিয়ে যান। তাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ করে দিবেন। তবে ওয়াহিয়া লিমান মাতা লা ইউশরিকু বিল্লাহি শাইআ, যারা শিরিক করা অবস্থায় শিরকে আকীদা নিয়ে ঈমানের মধ্যে শিরিক নিয়ে আমলে বিশ্বাসে শিরিক নিয়ে যারা মারা যাবে তাদের কপালে নবীর এই সুপারিশ জুটবে। জাহান্নামীদেরকে যখন জাহান্নাম থেকে বের করা হবে, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদেরকে জাহান্নাম থেকে বের করে জান্নাত দিবেন। সর্বশেষ একজন জাহান্নামী হামাগুড়ি দিয়ে লোকটা জাহান্নাম থেকে বের হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলবেন, যাও আজকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাত দিয়ে দিলাম। সে জান্নাতের কাছে যাবে,
জান্নাতের কাছে যাওয়ার পরে তার কাছে মনে হবে ওয়াজাব তুহা মালান, তার কাছে মনে হবে জান্নাত ভরে গেছে, জান্নাত পরিপূর্ণ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবার ফিরে আসবে, এসে বলবে রাব্বুল আলামিন আমার মনে হয় জান্নাত ভরে গেছে, জান্নাতে আমার জন্য কোনো জায়গা নেই। আল্লাহ রাব্বুল আলামিন তাকে আবার বলবে যাও তুমি জান্নাতে যাও, সে আবার জান্নাতে যাবে। জান্নাতে গিয়ে তার কাছে মনে হবে জান্নাত ভর্তি, জান্নাতের কাছে যাওয়ার পরে তার কাছে মনে হবে জান্নাত ভর্তি, জান্নাতে তার জন্য কোনো জায়গা নেই। আবার আল্লাহর কাছে ফিরে আসবে, এসে বলবে রব্বুল আলামিন আমার তো মনে হয় জান্নাত ভরে গেছে, জান্নাতে আমার জন্য কোনো জায়গা নেই। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলবে যাও তুমি জান্নাতে যাও, তোমাকে আমি জান্নাত দিয়ে দিলাম। সে আবার জান্নাতের কাছে যাবে, জান্নাতের কাছে গিয়ে ওয়াজাতুহা মালান, তার কাছে মনে হবে জান্নাত ভরে গেছে, জান্নাত পরিপূর্ণ হয়ে গেছে। সে আবার আল্লাহর কাছে ফিরে আসবে, এসে বলবে রব্বুল আলামিন আমার মনে হয় জান্নাতে আমার জন্য কোনো জায়গা নাই। এবার আল্লাহ রব্বুল আলামিন তাকে বলবে যাও আজকে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে জান্নাত দিলাম, গোটা দুনিয়ার সমান এই একটা দুনিয়া নয়, দুইটা দুনিয়া নয়, তিনটা দুনিয়া নয়, দশটা দুনিয়ার সমান একটা জান্নাত আজকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দিয়ে দিলাম। দশটা পৃথিবীর সমান, দশটা দুনিয়ার সমান আমি আজকে তোকে জান্নাতের মালিক বানিয়ে দিলাম, যা তুই চলে যা। আল্লাহ নবী মুস্কি মুস্কি হাসলেন এই কথা বলে। এরপরে আল্লাহ নবী বললেন এই লোকটাই হলো সর্বশেষ জান্নাতি, এরপরে আর কোন লোক কোনদিন জান্নাতে যাবে না। সর্বশেষ জান্নাতির জন্য দশটা দুনিয়ার সমান একটা জান্নাত আল্লাহ তাকে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। কিসের কারণে? ইমানের মর্যাদার কারণে। কিসের কারণে? ইমানের মর্যাদার কারণে। আল্লাহ রাব্বুল আলামিন শিরিক মুক্ত ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারলে আল্লাহ রাব্বুল আলামিন এই ঈমানের মর্যাদার কারণে কি দিবেন? অবশ্যই একদিন না একদিন জান্নাত দিবেন। বুখারীর বর্ণনা আসছে আসরাফা রাজুলুন আলা নাফসিহি ফালাম্মা হাদারাহুল মাউত আওসাবানিহি। বুখারীর বর্ণনা আসছে একজন লোক তার নফসের উপর এসে জুলুম করেছিল, আসরাফা রাজুলুন আলা নাফসিহি ফালাম্মা হাদারাহুল মাউত আওসাবানিহি। একজন লোক তার নফসের উপর এসে জুলুম করেছে, কোনোদিন ভালো কাজ করে নাই, লাম ইয়ামাল খায়রান কাত, লোকটা ভালো কাজ করতে পারে নাই, নফসের উপরে জুলুম করেছে, পাপ করেছে। লোকটা যখন মারা যাওয়ার সময় হয়ে গেল, লোকটা যখন মৃত্যু সব যায়, তখন ওই লোকটা তার ছেলেদেরকে ওসিয়ত করলো, আমি যখন মারা যাব তখন তোমরা আমাকে আগুনে পুড়িয়ে ফেলবা, ছাই বানিয়ে ফেলবা। ওই যে হিন্দু ধর্মের ভাইদেরকে যেমনি আগুনে পুড়ানো হয়, আগুনে পুড়িয়ে ছাই বানিয়ে ফেলা হয়, ওই লোকটাও ঠিক তদ্রুপ ছেলেদেরকে ওসিয়ত করলেন আমি যখন মারা যাব তখন তোমরা আমাকে আগুনে পুড়িয়ে ছাই বানিয়ে বাতাসে উড়িয়ে দিও, পানিতে ফেলে দিও, সমুদ্রে আমাকে ফেলিয়ে দিও, পানিতে ফেলে দিও। আল্লাহ নবী বললেন পূর্ববর্তী লোকটার সম্পর্কে, আল্লাহ নবী বললেন এই লোকটা তার ছেলেদেরকে এমন মারাত্মক একটা অপরাধের ওসিয়ত করলো, এমন মারাত্মক অপরাধের ওসিয়ত করলো, আল্লাহ রাব্বুল আলামিন যদি এই লোকটাকে পরকালে ধরেন পাকড়াও করেন তাহলে এই লোকটাকে এত কঠিন শাস্তি দিবেন যা জগতের আর কাউকে দিবেন না। এত কঠিন আযাব, এত কঠিন শাস্তি তাকে দেবেন। এরপর লোকটা যখন মারা গেল আল্লাহ নবী বলেন সন্তানদের ওসিয়ত পূরণ করলো, তাকে আগুনে পুড়িয়ে ফেললো, আগুনে পুড়িয়ে ছাই বানিয়ে তাকে বাতাসে উড়িয়ে দিল, সাগরে সমুদ্রে ফেলে দিল। ফামার আল্লাহুল বাহরা ফাজামা মা ফিহি ওয়া আমার আল বাররা ফাজামা মা ফিহি। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করলেন সমুদ্রকে, সাগরকে, জমিনকে অর্ডার করলেন,
এই লাশের ছাইয়ের টুকরার অংশ যার কাছে যা ছিল আল্লাহ সবাইকে অর্ডার করলেন ওই ছাইয়ের অংশগুলোকে একত্র করে দাও। আল্লাহর কথা মতো সবকিছু ওই ছাইয়ের অংশ যেখানে যা ছিল সবাইগুলোকে একত্রিত করে দিল। এরপরে তার ভিতরে রূহ দেওয়া হলো, আত্মা দেওয়া হলো। দিয়ে আল্লাহ তাকে জিজ্ঞেস করলেন, লিমা ফালতা হাজা, তুমি এরকমটা কেন করলা, সন্তানদেরকে কেন এত খারাপ একটা ওসিয়ত করলা, সন্তানদেরকে কেন তুমি এত মারাত্মক অপরাধের একটা ওসিয়ত করলা। অথচ আল্লাহ রাব্বুল আলামিন এটা জানেন, কারণ মানুষের মনের খবরটাও আল্লাহ জানেন, বাহিরেরটাও আল্লাহ জানেন। তারপর আল্লাহ জিজ্ঞেস করলেন, তুমি এটা কেন করলা, সে জবাব দিল, লিমা ফালতা হাজা, আল্লাহ বললেন কেন তুমি করলা, সে বলল, ইয়া রব আনতা আলামু মিন খাশিয়াতিকা আনতা আলামু ইয়া রব, ও রব্বুল আলামিন আপনি ভালো করেই জানেন আমি এটা কেন করেছি, আপনি ভালো করেই জানেন আমি কোনো দিন কোনো ভালো কাজ করি নাই, খালি পাপ আর পাপ করেছিলাম, আমার নফসের উপরে আমি জুলুম করেছিলাম, আমি পাপ করেছিলাম, আর আমার মনে একটা বিশ্বাস ছিল আপনি যদি আমাকে ধরেন তাহলে আপনি আমাকে এত কঠিন শাস্তি দিবেন, কারণ আমি কোনো দিন কোনো ভালো কাজ করি নাই, আপনার শাস্তিকে ভয় পেয়ে আমি সন্তানদেরকে ওসিয়ত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আপনার শাস্তিকে ভয় পেয়ে আমি আমার সন্তানকে ওসিয়ত করেছি, কারণ কোনো দিন আমি এরকম ভালো কাজ করতে পারি নাই, আর আমার বিশ্বাস ছিল, আমার ভয় ছিল আপনি আমাকে ধরলে আপনি আমাকে শাস্তি দিবেন, আপনার ভয়ে আমি এই ওসিয়ত করেছি। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আচ্ছা যাও ফাগাফারা লাহু, তুমি যেহেতু আমাকে ভয় করে কাজটা করেছো, তুমি কোনো দিন কোনো ভালো কাজ করো নাই, আজকে যাও, যেহেতু আমি আল্লাহকে ভয় করেছো আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিলাম, যাও তোমাকে ক্ষমা করে দিলাম, আল্লাহ দয়া দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিলেন। অথচ লোকটা কোনোদিন কোনো ভালো কাজ করতে পারেন না, শুধু আল্লাহকে ভয় করেছিল। বাইনা মারা জুলুন ইয়ামসিবি তরিকিন ইস্তাদা আলাইহিল আতাস, বুখারী মুসলিমের বর্ণনায় আসছে, আপনারা সবাই হাদিসটা জানেন, একজন নর্তকী মহিলার ব্যাপারে একটা প্রসিদ্ধ হাদিস আছে, ওই মহিলা নিজে কূপ থেকে পানি পান করলো, পিপাসার্থ ছিল, ওই মহিলা পিপাসার্থ ছিল, কূপ থেকে সে পানি পান করলো, সে পানি পান করে দেখলো আরেকটা কুকুর পানি পিপাসায় হাঁপাচ্ছে, তার কাছে চিন্তা হলো সে যেরকম প্রাণী আমিও তো সেরকম প্রাণী, আমি যেরকম প্রাণী সেও তো সেরকম প্রাণী, পানি পিপাসার কারণে আমার যতটা কষ্ট লেগেছিল তারও তো পানি পিপাসা লেগেছে, সেজন্য সে হাঁপাচ্ছে তারও তো সেরকম কষ্ট হচ্ছে, এরকম চিন্তা উপলব্ধি করে ওই নর্তকী মহিলাটা তার মোজা দিয়ে পানি নিয়ে ওই কুকুরটাকে এসে পানি পান করালো। অতসমুখ মহিলাটা নর্তকী, যেটাকে প্রচলিত ভাষায় বেশ্যা মহিলা বলা হয়, যারা নিজেদের রূপ লাবণ্য সৌন্দর্য ব্যবহার করে যারা টাকা পয়সা উপার্জন করে, এই রকম মহিলা ছিল ওই মহিলাটা, একজন খারাপ মহিলা একজন পাপী মহিলা ছিল, সে পানি পান করালো। আল্লাহ নবী বললেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই কাজটা পছন্দ হয়েছে, আর এই কাজটা পছন্দ হওয়ার দরুন ওই মহিলাকে আল্লাহ ক্ষমা করে দিলেন এবং আল্লাহ মহিলাকে জান্নাত দিয়ে দিলেন, আল্লাহ ক্ষমা করে দিলেন তাকে, আল্লাহ জান্নাত দিয়ে দিলেন তাকে। রাইতুরা জুলানি তাকাল্লামু ফিল জান্নাত ফি শাজারাতিন কাতাহা মিন যারিত তারিকি কানাত তুজিন নাস, আরেক বর্ণনা আসছে কানাত তুজিল মুসলিমিন, আল্লাহ নবী বললেন, মেয়ারা যেন আপনি একজনকে দেখলাম দৌড়াচ্ছে, জিবরাইল আমিনকে জিজ্ঞেস করলাম কি এমন আমল করলো যে তাকে জান্নাতে এরকম দৌড়াচ্ছে, জিবরাইল আমিন আল্লাহর নবীকে বললেন, আল্লাহর নবী বর্ণনা করেন, ওই লোকটা রাস্তার মধ্যে একটা কষ্টদায়ক বৃক্ষ পড়া ছিল, গাছ পড়া ছিল, প্রচন্ড ঝড় তুফান হলে দেখবেন রাস্তায় অনেক ঘাস অনেক গাছ পড়ে থাকেন,
প্রচন্ড ঝড় তুফান হলে দেখবেন রাস্তায় অনেক গাছ পড়ে থাকে, মানুষ চলতে পারে না, গাড়ি চলতে পারে না, যতক্ষণ পর্যন্ত না ওই গাছটাকে কেটে সরানো হয়। আল্লাহ নবীকে জানানো হলো ওই লোকটা যখন দুনিয়ায় ছিল রাস্তার মধ্যে একটা গাছ পড়েছিল, পুরো রাস্তাটাকে ব্লক করে রেখেছিল, আর ওই গাছের কারণে মানুষের চলাচলে কষ্ট হতো। ওই লোকটা চিন্তা করলো এই গাছের কারণে মানুষের চলাচলে কষ্ট হচ্ছে, আমি যদি গাছটাকে কেটে সরিয়ে দেই তাহলে তার চলতে সুবিধা হবে। আর ওই চিন্তা করে ওই লোকটা গাছটাকে কেটে সরিয়ে দিয়েছিল, মানুষের চলাচলে কষ্টকে দূর করে দিয়েছিল। আল্লাহ নবীকে জানানো হলো এই গাছটা আল্লাহর কাছে এত পছন্দনীয় হয়েছে, আল্লাহ তাকে এত পছন্দ করেছেন, ওই গাছটার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দিয়ে দিয়েছে। একটা গাছ, একটা কাজ, জাহান্নামীদের একটা সিরিয়াল শ্রেণি লাইন ধরে থাকবে, ফায়া মুরু বিহিম রাজুলুন মিন আহলিল জান্নাহ, তাদের পাশ দিয়ে জান্নাতের অধিবাসী একজন যাবে, তখন জাহান্নামীরা তাকে জিজ্ঞেস করবে ইয়া ফলানুন আমা তারিফুনি, হে ওমর তুমি কি আমাকে চিনতে পেরেছ? তখন সে বলবে যে না আমি তো আপনাকে চিনতে পারছি না। তখন এই লোকটা বলবে আল্লাজি সাকাইতুকা শুরবাতান, দুনিয়াতে তুমি একদিন পানি পিপাসার্থ ছিলে, আমার কাছে পানি চেয়েছিলে, সেদিন তোমাকে আমি পানি পান করিয়েছিলাম, এখন মনে হয়েছে? তখন সে বলবে হা আমার এখন মনে হয়েছে। আরেকজন বলবে ইয়া ফলান আমার তো আরিফ নেই, আরেকজন বলবে হেম তুমি কি আমাকে চিনতে পেরেছ? সে বলবে জানা আমি তো চিনতে পারছি না। তখন সে বলবে আল্লাযী ওয়াহাবতুল্লাকা উযুআন, তুমি একদিন ওযুর জন্য আমার কাছে পানি চেয়েছিলে, আমি তোমাকে ওযুর পানি দিয়েছিলাম, এখন মনে পড়েছে? বলবে হ্যাঁ আমার এখন মনে পড়েছে। আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন কত দয়াশীল, মানুষকে কোন কাজের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দিবেন, তাকে ক্ষমা করে দিবেন, এটা মানুষ কল্পনাও করতে পারবে না। এই দুইটা লোক যখন এমনি ভাবে তার সামনে দুইটা ভালো কাজের কথা তুলে ধরবে, হাদিস শরীফে আসছে ফায়াশফাউ লাহু ফায়ুদখিলুহুল জান্নাত, অতপর ওই জান্নাতি লোকটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবে রাব্বুল আলামিন আমি দুনিয়ায় থাকতে একদিন পানি পিপাসার্থ হয়েছিলাম, সে আমাকে পানি পান করিয়েছিল, আমি দুনিয়ায় থাকতে একজন ওযুর পানি চেয়েছিলাম, সে আমাকে ওযুর পানি দিয়েছিল, রব্বুল আলামিন আজকে আপনি তাদেরকে ক্ষমা করে দেন, আপনি তাদেরকে জান্নাত দিয়ে দেন। এই লোকটা আল্লাহর কাছে দুইজনের ব্যাপারে সুপারিশ করবেন, অতঃপর আল্লাহ ওই লোকটার সুপারিশ কবুল করে ওই দুইটা লোককে জান্নাত দিয়ে দিবেন। আল্লাহ কত দয়াশীল, কোন কাজের উসিলায় কিভাবে যে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন এটা চিন্তাই করা যায় না। এখন আমরা বলতেছি কবিরা গুনাহ করলে চিরস্থায়ী জাহান্নামী, এই কথা যে বলছি এই কথা যদি সত্য হয় তাহলে বহু হাদিস আছে বুখারী মুসলিমের কুতুবে সিত্তা যেগুলো সহিহ হাদিস, হাদিস তো অস্বীকার করা হচ্ছে, হাদিসই বাতিল।